দুপাশে এত গ্রিনারি, সত্যি আমাদের নর্থ বেঙ্গল ছাড়া কিন্তু কোথাও দেখা যায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চাঁদনি নর্থ বেঙ্গল থেকে। আজকে আমরা যাচ্ছি অহলধারা ট্যুরে। কোলাহলপূর্ণ শহরের পরিবেশ থেকে যদি একটু একাকিত্বে সময় কাটাতে চান, তাহলে কিন্তু অনায়াসে ঘুরে আসতেই পারেন অহলধারাতে। শিলিগুড়ি থেকে অহলধারার দূরত্ব প্রায় 45 কিলোমিটার। এই যে আমরা মাত্র বেঙ্গল সাফারি ক্রস করলাম এবং বেঙ্গল সাফারি থেকে পার করে চলে যাব সেবক কালী মন্দিরের দিকে। আমরা এখন সেবক ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তবে এটা কিন্তু সেবক করোনেশন ব্রিজ নয়, সেবক করোনেশন ব্রিজটা সামনেই রয়েছে সেবকেশ্বরী কালী মন্দিরটা পার করে। এই যে মায়ের মন্দির, দর্শন করে নাও সবাই, প্রণাম মা। মায়ের মন্দিরকে হাতের বাঁদিকে রেখে আমরা সোজা এগিয়ে যাব এবং এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে রয়েছে কালীঝোড়া। এই যে আমরা কালীঝোড়া পৌঁছে গেছি, এবার আমরা চলে যাব হাতের বাঁদিকে। হাতের বাঁদিকে ধরে সোজা পৌঁছে যাব আমরা লাট পাঞ্চার হয়ে অহলধারাতে। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা নর্থ বেঙ্গলের বাইরে থাকেন, তারা যদি অহলধারায় আসতে চান, তাহলে কিন্তু সবচেয়ে কাছের রেল স্টেশন যেটা রয়েছে NGP, সেখান থেকে নেমে আপনারা কোনো প্রিপেড ট্যাক্সি বা কোনো গাড়ি ভাড়া করে নিতে পারেন। আর হ্যাঁ, অহলধারাতে থাকার জন্য কিন্তু ছোটো ছোটো হোমস্টে পাওয়া যায়। এখানে গাড়ি ভাড়া আনুমানিক 2500 থেকে 3000 টাকার মধ্যে হয়ে যাবে। আর এই রুটে কিন্তু শেয়ার গাড়ি খুব একটা চলে না, তাই শেয়ার গাড়ি বোধহয় পাওয়া যাবে। সাবধানে, আদুষি কেমন লাগছে? ভালো, ভয় লাগছে না? আমার মেয়ে কিন্তু বড্ড সাহসী, তুলনামূলকভাবে আমি একটু বেশি ভীতু। এই জলটা কোথা থেকে বেরোচ্ছে? ওই গাড়িটা পাস হয়ে যাক আগে। ও, দূর থেকে একটা গাড়ি আছে না? ওই যে গাড়িটা। এখন আমরা আছি লাট পাঞ্চার সিটং পেছন দিকে, হয়তো উল্টা আসবে পোস্টারটা। সিনগুলো খুব সুন্দর। টিং, এই যে আমার পেছনে আমার মেয়ে মাজা খাচ্ছে। যোগী খোলা রক ক্লাইম্বিং স্পট, এই যে পেছনে যে ছোট্ট পাহাড়টা দেখা যাচ্ছে, এখানে হয়তো ওই প্র্যাকটিসটা করায় ওরা। ফাইনালি অহলধারার ভিউ পয়েন্টে এন্ট্রি গেট দেখা যাচ্ছে। অহলধারার ভিউ পয়েন্টের কিন্তু মেন আকর্ষণ এখানকার 360 ডিগ্রি হিল ভিউটা। আর আজ তো ওয়েদার খুব মেঘলা মেঘলা, ভীষণ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আমাদের শিলিগুড়িতে যখন বেরিয়েছিলাম গরম ছিল, এখানে আশাপাত দেখলাম বেশ মেঘলা হয়ে খুব ঠান্ডা জোরে জোরে হাওয়া বইছে। কী করা যাবে, ব্যাড লাকটাই খারাপ। যাই হোক, তবে যদি ওয়েদার ভালো থাকতো না, এখানকার ভিউটা জাস্ট চরম, দুর্দান্ত ভিউ। দূর থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখানে এন্ট্রি ফ্রি লাগে, পার হেড 10 টাকা। আলটিমেটলি অহলধারা ভিউ পয়েন্ট।
আমার মেয়ে কাঁপছে ঠান্ডা। কি করছিস বাবু? হাউ ইজ দ্য জোস? হাই স্যার, তবে এখানে আস্তে আস্তে ঠান্ডায় বরফে কাঁপছি। যাই হোক, ব্যাড লাক, সোয়েটার আনতে ভুলে গেছি, আবার আসতে হবে এই ভিউটা দেখার জন্য, এটা মিস করা যাবে না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।